আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সব কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানাবো পুঁই শাকের চচ্চড়ি। তো সেটা কিভাবে বানাই চলুন দেখে নিই। এখানে আমার লাগছে পুঁই শাক, বেগুন, আলু আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরাতে দিয়েছি। আর লাগছে অল্প লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, চিনি, নুন আন্দাজ মতো। আর এখানে আছে ফোড়নে দেবো 5 ফোড়ন, 1টা গোটা শুকনো লঙ্কা, রসুন কুচি, আর তেল পরিমাণ মতো, সর্ষের তেল। তো চলুন কীভাবে বানাই দেখে নিই। এবার আমি তেল দিয়ে দিলাম, তো তেলটা গরম হলে আমি ফোড়নটা দিয়ে নেব। শুকনো লঙ্কা, একটু গরম হোক, লঙ্কাটা গরম হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন আর রসুনটা দিয়ে দেবো। এটাও একটু ভালো করে করে নেব। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এই যে শাক, আলু, বেগুন দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেবো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি সব একসাথে দিয়ে দিব। তারপর একটু একটুগুলো ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ভেপে যায়, ভেপে একটু নিচে নেমে যাবে শাকগুলো। কিছুক্ষণ পর দেখুন শাকটা ভেপে কমে গেছে। তো এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব, পানি ছেড়ে দিয়েছে অনেকটা, এতে পানি দেবো না আর আলাদা করে, এর পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। এই যে হয়ে গেছে আমার একদম চচ্চড়ি, পানি শুকিয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নেব। লাটি সিদ্ধ হয়ে গেছে, আমার একদম রেডি পুঁই শাক চচ্চড়ি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।